Assalamualaikum students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. I am Sadia Sultana Ima, an assistant teacher of English at Banaspati National Ideal School. So welcome to BNIS Home School. Today I am going to take a class for the students of Junior 1 English. Today our topic is matching letter. Today our class number is 4. আমরা গত ক্লাসে অ্যালফাবেট সম্পর্কে আমরা আলোচনা করেছি আমি আশা করব তোমরা বাসায় সেটা ভালো করে চর্চা করেছো তারপর আমি তোমাদের বোঝার সুবিধার জন্য ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আমি তোমাদের জন্য লিখে এনেছি আমরা একই সাথে পড়ে তোমাদের শোনাবো দেখো আমরা এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে এ লিখেছি এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে এ লিখেছি এবং এটা হচ্ছে স্মল লেটারে এ লিখেছি বি তারপরে আছে বি এটা ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটারে আমি পাশাপাশি লিখেছি বি এরপর আছে সি এটা ক্যাপিটাল লেটারে লেখা এটা স্মল লেটারে লেখা এরপর আছে ক্যাপিটাল লেটারে ডি এবং এটা আছে স্মল লেটারে আমি ডি লিখেছি এরপর আছে ই এটা ক্যাপিটাল লেটারে লেখা এটা স্মল লেটারে লেখা এরপর আছে এফ এটা ক্যাপিটাল লেটারে লেখা এটা স্মল লেটারে লেখা জি এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটার এরপর আছে এইচ এটা ক্যাপিটাল লেটার এটা এবং এটা স্মল লেটার এরপর আছে আই এটা ক্যাপিটাল লেটারে লিখেছি এটা স্মল লেটারে আই লিখেছি এরপর আছে ক্যাপিটাল লেটারে জে এটা স্মল লেটারে জে এরপর আছে ক্যাপিটাল লেটারে কে এবং স্মল লেটারে কে এরপর আছে ক্যাপিটাল লেটারে এল এবং স্মল লেটারে এল এম এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারে এম এরপর আছে এন এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারে এন ও এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারের ও পি এটা ক্যাপিটাল লেটার এবং সাথে স্মল লেটারের পি কিউ এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারের কিউ এরপর আছে আর এটা ক্যাপিটাল লেটারের আর এটা স্মল লেটারের আর এস এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারের এস টি এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারের টি এটা আছে ইউ এটা ক্যাপিটাল লেটারের ইউ এটা স্মল লেটারের ইউ V এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারের V এটা W W এটা ক্যাপিটাল লেটার এবং এটা স্মল লেটারে এরপর আছে X এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারে X এরপর আছে Y এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারের Y এরপর আছে Z এটা ক্যাপিটাল লেটার এবং এটা স্মল লেটারের Z এখন আজকে আমাদের যে টপিকটা ম্যাচিং লেটারটা আমরা কিভাবে করব দেখো ম্যাচিং লেটার এখানে তোমাদের ক্যাপিটাল লেটারগুলো আমি সিরিয়াল অনুযায়ী এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এটা সিরিয়াল অনুযায়ী লিখেছি কিন্তু তোমাদের এই যে স্মল লেটারের যেটা সেটা তোমাদের ওলট পালট করে দেওয়া থাকবে দেখো এখানে প্রথমেই আছে এম ও এস বি এভাবে ওলট পালট করে তোমাদের এখানে স্মল লেটারগুলো দেওয়া থাকবে এখন তোমাদের কাজ কী হবে তোমাদের কাজ হচ্ছে ক্যাপিটাল লেটারের এর সাথে স্মল লেটারের এটাকে মিল করা অর্থাৎ কোন লেটারের সাথে কোন লেটারটা আমরা মিলাব এখানে দেখো ক্যাপিটাল লেটারের এ আছে তাহলে আমরা ক্যাপিটাল লেটারের সাথে আমরা স্মল লেটারটা মিলাবো আমি তোমাদের জন্য কয়েকটা এখানে আমি মিল করে এনেছি দেখো এখানে এ আমি ক্যাপিটাল লেটার লিখেছি এখানে হচ্ছে স্মল লেটারে এ আছে তাহলে এই এটা আমি এই বক্স থেকে খুঁজে বের করে এটার সাথে মিল করে দিয়েছি একটা দাগ টেন দেখেছো এই দাগটা আমি এই যে এর সাথে স্মল লেটারের এর সাথে আমি এই দাগটা টেনে দিয়েছি অর্থাৎ এই এর সাথে এই এটা যাবে এরপর আছে বি এটা ক্যাপিটাল লেটারের বি তাহলে স্মল লেটারের বি এর সাথে এটা মিলবে তাই না তাহলে দেখো এই দাগটা কোথায় গেছে এই যে স্মল লেটারের বি এর সাথে এই দাগটা গিয়েছে অর্থাৎ বি এর সাথে এটা এই বিটার মিল হবে এজন্য আমি এখানে দাগ টেনে দিয়েছি এরপর দেখো সি এটা ক্যাপিটাল লেটারের সি তাহলে এটা স্মল লেটারের সি এর সাথে এক হবে তাহলে এখানে দেখো দাগ টেনে আমি এই যে স্মল লেটারের সি এখানে আছে এখানে আমি দাগ টেনে সি লিখেছি এরপর আছে হচ্ছে ডি এটা ক্যাপিটাল লেটারের ডি তাহলে এটা স্মল লেটারের ডি এর সাথে মিল হবে এখানে দেখো এই যে স্মল লেটারের ডি এর সাথে আমি এটা মিল করেছি এরপর আছে ক্যাপিটাল লেটারের ই ক্যাপিটাল লেটারের ই এর সাথে কোনটা হবে এই যে দেখো মিল করে লিখেছি এই যে ক্যাপিটাল লেটার স্মল লেটারের ই এর সাথে এই হচ্ছে ক্যাপিটাল লেটারেরই আমি মিল করে দিয়েছি দেখেছো দাগ টেনে মিল করে দিয়েছি এরপর হচ্ছে এফ এটা ক্যাপিটাল লেটারের এফ তাহলে এই ক্যাপিটাল লেটারের এফ এর সাথে কোনটা যাবে এই যে এখানে আমি মিল করে এখানে দাগ টেনে এই যে এখানে স্মল লেটারের এফ এর সাথে এটা মিল হবে এরকমভাবে জি জিটা কোথায় আছে দেখো তো এই যে জিটা এখানে আছে তাহলে এই দাগটা কোথায় যাবে
এই দাগটা তাহলে আমরা দাগ টেনে এখানে দিব তাই না এই যে জি এর সাথে এটা মিল হবে এরপর আছে এইচ এইচটা কোথায় আছে আমরা এখানে খুঁজে দেখি এইচটা কোথায় আছে এই যে এখানে এইচ তাহলে এখানে এইচ এর সাথে এইচটা এখানে মিল হবে এরপর আছে দেখো আই ছোট হাতের আইটা আমরা কোথায় পাবো এই যে ছোট হাতের আই এখানে আছে তাহলে এইটার সাথে আমরা এটা মিল করব এরপর আছে জে এটা ক্যাপিটাল লেটারের জে স্মল লেটারের জে কোথায় আছে এই যে দেখো এখানে জে আছে তাহলে আমরা এটার সাথে এটা মিল করব এরপর আছে দেখো কে তাহলে ছোট হাতের কে এটা কোথায় এই যে ছোট হাতের কে এটার সাথে আমরা এটা মিল করব এরপর আছে এল এলটা কোথায় আছে এই যে দেখো ছোট হাতের এল তাহলে আমরা এটার সাথে এটা মিল করছি এরপর আছে ক্যাপিটাল লেটারের এম ছোট হাতের এমটা কোথায় এই যে স্মল লেটারের এম তাহলে এটার সাথে আমরা এটা মিল করব এরপর দেখো এন ছোট হাতের এন কোথায় আছে এই যে এন তাহলে এটার সাথে এটা মিল করছি এটা ক্যাপিটাল লেটারের ও স্মল লেটারের ও কোথায় স্মল লেটারের ও হচ্ছে এখানে তাহলে আমরা তাহলে অর্থাৎ আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে স্মল লেটারের কোনটা এটার সাথে মিল হবে তার সাথে আমরা দাগ টেনে দিচ্ছি তারপরে আছে পি পিটা আমরা কোথায় পাবো এই যে পি আছে দেখো এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারের পি কিউ কিউটা কোথায় আছে এই যে কিউ কিউটা এখানে লিখব তাহলে এখানে মিল করে দিলাম আর ছোট হাতের আর কোথায় আছে দেখো স্মল লেটারের আর এই যে স্মল লেটারের আর হচ্ছে আমাদের এখানে তাহলে এটার সাথে আমরা এটা মিল করব এরপর আছে ক্যাপিটাল লেটারে এস এসটা কোথায় দেখো এই যে এস তাহলে এটার সাথে আমরা এটা মিল করছি টি এটা ক্যাপিটাল লেটারের টি আর স্মল লেটারের টি কোথায় আছে এই যে দেখো স্মল লেটারের টি এখানে আছে আমরা খুঁজে বের করে একটার সাথে একটা মিল করে দিব এটা আছে ক্যাপিটাল লেটারে ইউ স্মল লেটার ইউ কোথায় আছে দেখো স্মল লেটারে ইউ এই যে স্মল লেটারে ইউ তাহলে এটার সাথে এটা মিল করছি এরপর আছে ক্যাপিটাল লেটারে ভি ভিটা কোথায় আছে এই যে ভি আছে ভিটার সাথে আমরা এটা মিল করছি দেখেছো কত কত কতগুলো আমরা মিল করলাম ডাব্লিউ ডাব্লিউটা কোথায় আছে ডাব্লিউটা দেখো এই যে ডাব্লিউ ডাব্লিউ তারপরে এক্স এক্সটা কোথায় আছে এক্স কোথায় লিখেছি এক্সটা এই যে এক্সটা তাহলে এটার সাথে এটা মিল করছি ওয়াই ওয়াইটা কোথায় আছে দেখো এই যে ওয়াই তাহলে এটার সাথে এটা মিল করে দিব জেডের সাথে জেডটা কোথায় লিখেছি ওয়াইটা মিল করি এই যে ওয়াই আর জেডটা কোথায় একটাই আমাদের বাদ আছে এই যে জেড জেডের সাথে এটা আমরা মিল করে দিই বুঝতে পেরেছো তোমরা তাহলে ম্যাচিং লেটারে আমাদের কাজ হচ্ছে একটা লেটারের সাথে স্মল লেটারের যে লেটারটা সেটা আমরা মিল করব আর তোমাদের এই হচ্ছে টপিকটাই তোমাদের এইচ ডাব্লিউ থাকবে অর্থাৎ আমি যেটা সি ডাব্লিউ আমি আজকে এখন যেটা পড়ালাম সেটাই তোমাদের এইচ ডাব্লিউ থাকবে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা এটা বাসায় সুন্দর করে খাতায় লিখবে এবং একটা লেটারের সাথে ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটারটা ম্যাচ করবে তোমাদের সাথে অন্য আরেকদিন অন্য কোনো টপিক নিয়ে নিশ্চয়ই দেখা হবে ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ